জন্মানোর আগে মানুষ কি খায় 5 সেকেন্ড সময় 5 4 3 মায়ের 2 বলেন এন্ড 1 মায়ের রস মায়ের পাঁচটা দুধ রস পাচ্ছেন না সরি অসংখ্য ধন্যবাদ জন্মানোর আগে মানুষ কি খায় 5 সেকেন্ড স্টার্টস নাও 5 4 3 জন্মানোর আগে কত মানুষ এন্ড 1 বলতে পারি মানুষ জন্মের আগে কি খায় বা জন্মের আগে মানুষ কি খায় 5 সেকেন্ড স্টার্টস নাও 5 4 3 2 এন্ড 1 পাচ্ছি না না পারবো না একেবারে পারবো না মানুষ জন্মের আগে কি খায় 5 সেকেন্ড স্টার্টস নাও 5 মানুষ জন্মের আগে তার মায়ের মাতৃগর্ভের মাধ্যমে তার এন্ড 1 মায়ের আপনি মাতৃগর্ভের মায়ের মায়ের করতে করতেই তোমার 5 সেকেন্ড শেষ সঠিক উত্তরই তো পেলাম না আমার কি সরি বলতে হবে সরি মানুষ জন্মের আগে কি খায় বা জন্মের আগে মানুষ কি খায় 5 সেকেন্ড সময় 5 জন্মের আগে রক্ত রক্ত হ্যাঁ হয়নি আমি বলেছি খুবই সহজভাবে চিন্তা করতে হবে কিছুই না কিছুই খায় না না অর্থাৎ মায়ের সাথে সম্পৃক্ত থাকার কারণে মা যা গ্রহণ করে সেটার থেকে সে বাক পায় এটা একটু আপনার উত্তরটা ঠিক আছে কিন্তু ধাঁধার জন্য না আমি খুবই বলেছি যে সহজ ভাষায় সহজভাবে চিন্তা করতে হবে জন্মের আগে মানুষ কি খায় বা মানুষ জন্মের আগে কি খায় 5 সেকেন্ডস কাউন্ট ডাউন স্টার্টস নাও 5 4 3 কিছুই খায় না কিছুই খায় না জন্মের আগে কিভাবে খাবে জন্মানোর পরে জন্মানোর পরে খাওয়া শুরু হয় ডিম আচ্ছা আমি 4 পর্যন্ত কাউন্ট ডাউন করেছি উনি বলেছেন ডিম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কিন্তু কিভাবে সেটা ডিমটা জন্মানোর আগে মানুষ খায় আমি ক্লিয়ার হতে পারছি না একটু যদি ক্লিয়ার করে বলতেন মানে ডিমটা মানুষ খায় বাচ্চা জন্মানোর আগে আচ্ছা বাচ্চা জন্ম হয়ে গেলে তো আর সেটা খেতে পারে না আচ্ছা ঠিক আছে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বাচ্চাটা ফোটার আগেই ডিম খায় মানুষ আর বাচ্চা ফোটার পরে তো সেটা মুরগি হয়ে যায় রাইট এটা বলতে আছে আমি ক্লিয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটা দিয়েছেন কি দেননি সেটা আমি ভাবছি উই আর এক্সট্রিমলি সরি যে আসলে আপনি চেষ্টা করেছেন আপনার এই এই চেষ্টাটাকে আসলে আমরা ভৃতা দিতে পারি না কংগ্রাচুলেশন দ্যাট ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড ইউ গেটিং এ গিফট ফ্রম নতুন শর্মা হিয়ার ইজ ইউর গিফট ডু ইউ হ্যাভ এনিথিং টু সে কিছু বলার আছে থ্যাংক ইউ নতুন সময়কে থ্যাংক ইউ আপনাদেরকে আপনি খাবেন কি খাবেন একটা ডিম খাবেন আপনি একটা ডিম খাবেন কিন্তু না আপনি না ভেঙে কিভাবে খাবেন সেই ডিম 5 সেকেন্ড সময় শুরু 5 4 3 গিলে এন্ড 1 জি না চাবাতে হবে 5 4 3 2 এন্ড 1 পারছেন না সরি গিফটটা দিতে পারছি না অসংখ্য ধন্যবাদ একটি ডিম আপনি খাবেন কিন্তু আপনি না ভেঙে সেই ডিম কিভাবে খাবেন 5 সেকেন্ড সময় 5 3 খুব সহজভাবে ভাববেন কিন্তু একেবারে জটিলভাবে ভাবার কিচ্ছু নেই ডিম খাবেন ডিম খাওয়া নিয়ে জটিলভাবে ভাবলে হবে 3 অন্যজন ভেঙে দিলে সেটা আমি কিটি খাই আচ্ছা অন্যজন ভেঙে দিলে তারপরে খাবেন বাহ মানে আপু একটা আদর এক্সপেক্ট করছেন যে অন্যজন ভেঙে দিবেন আদর করে আর সেই ডিম আপু খাবেন আমি কি এটা নিয়ে নিব উত্তর মানে এটা হ্যাঁ ভেবে বলছেন জি আচ্ছা আপু আপু যেহেতু ভেবে বলছে আর অন্যজন ভেঙে দিলে আপু ডিম খাবে আমি তো ডিমটা ভেঙে দিতে পারছি না কিন্তু আপাতত আপুর হাতে উপহার বুঝিয়ে দিতে পারবো কনগ্রাচুলেশনস দ্যাট ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড আপনি পাচ্ছেন নতুন সময়ের পক্ষ থেকে একটি উপহার কিছু বলার আছে থ্যাংক ইউ নতুন সময় আর আপনাদের